আর এবারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছে এসএসসি চাকরি প্রার্থীরা, কি বলছেন শুনবো আমরা। বিভিন্ন দপ্তরের মধ্যে একটা মিসকমিউনিকেশন ছিল, যেখানে ঠিকভাবে আইনি জটিলতা কাটাবার বা কাটানোর চেষ্টা করেও চেষ্টা হয়নি, মানে ফলপ্রসূ হয়নি। আজ যেটা দেখলাম যে এক বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে আমাদের আইনি জটিলতা অতি সত্বর কাটিয়ে যেন নিয়োগ দেওয়া হয়, নিয়োগ দেওয়ার যে কোনো ব্যবস্থা মানে যেভাবেই হোক না কেন নিয়োগটা দিতে হবে, এবং আমাদের প্রত্যেকের নিয়োগ দেওয়ার 9, 10 এবং 11, 12 5,578 জনকেই নিয়োগ দেওয়া হবে। কিন্তু যে আইনি জটিলতা তৈরি হয়েছে এবং যে মিসকমিউনিকেশনটা ছিল এতদিন, আমরা আজকে যেটা আলোচনা করে পেলাম যে তাদের মধ্যে একটা সংযোগস্থল তৈরি হয়েছে এবং একটা দ্রুত এই প্রসেসকে চালাবার একটা কার্যকারী ভূমিকা আজকে আমরা লক্ষ্য করেছি। এবং এই কার্যকারী ভূমিকা শুরু যখন হয়েছে আমরা বললাম তাহলে এর ফলটা কতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে তার আমরা একটা ডেট চাই, কতদিনের মধ্যে আমরা নিয়োগটা পাবো। শেষ পর্যন্ত আলোচনা এটা উঠে আসলো যে এই আগামী 10 দিনের মধ্যেই আমাদের কতটা অগ্রগতি হয়েছে বা কি হলো, শিক্ষা দপ্তর বা সরকার বা কমিশন তারা প্রত্যেকের জায়গা থেকে কি কি কাজ করলো, তাদের সংযোগস্থল তারা তিনটে জায়গা থেকে তারা একসাথে বসে কতটুকু কাজ এগোলো তার আমরা রিপোর্ট বা আমরা কতদিনের মধ্যে নিয়োগ পাবো সেটা আগামী 22 তারিখ 2টোর সময় এই দপ্তরে এইখানে আবারও আমাদের বৈঠকটা হবে। সুপারনিউরি পোস্ট নিয়ে যে আইনের জটিলতা আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং নির্দেশে যত রকমের জটিলতা আছে, জটিলতা কাটিয়ে অতি দ্রুত সমস্যা সমাধান করার জন্য শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশনকে তিনি নির্দেশ দিয়েছেন। স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরের মধ্যে যে মিসকমিউনিকেশন ছিল, অতি দ্রুত সেই মিসকমিউনিকেশন কমিয়ে আইনের জটিলতা কমিয়ে এই সমস্যা সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। আমরা আজকের মিটিংয়ের আলোচনায় বৈঠকে যে সারমর্ম পেলাম, স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তর উভয়ের উদ্যোগ নিয়ে এই সুপারনিউরি পোস্টের আইনের জটিলতা কাটতে চলেছে। আমরা আশার আলো অবশ্যই দেখতে পাচ্ছি, কারণ সুপারনিউরি পোস্টের আইনে যে জটিলতা আছে সেই জটিলতা কাটতে চলেছে, এবং কাটলেই যে বাকি সংখ্যক আছে সেই সংখ্যা দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর। খুব দ্রুত সুপ্রিম কোর্ট থেকে সুপারনিউরি পোস্টের আইনের ছাড়পত্র পেলেই সকলকে নিয়োগের জন্য অর্থাৎ 9, 10, 11, 12 যোগ্য মেয়ে তালিকাভুক্ত ক্যান্ডিডেটসদের যাতে নিয়োগের নিয়োগ পেয়ে বাড়ি যেতে পারে এবং মহাবঞ্চনা মুক্ত হয় তার জন্য শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশন যথাযথ যোগ্য পদক্ষেপ নিচ্ছে। বলছি তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি একজন আইনজীবীও বটে, তিনি বলছেন যে এক বছরের প্যানেলের লাইফ এক্সপায়ার করে গেলে কোর্টেরও ক্ষমতা নেই আর সেই প্যানেল যে প্যানেলটা সাব জুডিস ম্যাটার থাকে আইনের মধ্যে থাকে সে প্যানেল কিন্তু এক্সপায়ারি হয় না। আর আমরা যে পোস্টে দাবিদার করছি এবং সরকার উদ্যোগ নিয়েছে সুপারনিউরি পোস্টের, সেই সুপারনিউরি পোস্টের নিয়োগের ক্ষেত্রে আইনের যে জটিলতা আছে অতি দ্রুত মিটে যাবে এই আশা আমরা অবশ্যই করব সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই সমস্যার তৃণমূল সাংসদ তাদের মধ্যে কোনো মিসকমিউনিকেশন ছিল যে কারণে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য? না, সেটা আমরা বলতে পারবো না। আমার আমার যেটা মনে হয়েছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনের কথা উনি ঠিকই বলেছেন, কারণ যে কোনো স্বচ্ছ প্যানেল, যে কোনো স্বচ্ছ প্যানেলের মেয়াদ এক বছরই থাকেন, উনি হয়তো সেটারই কথা বলেছেন। কিন্তু আমাদের যে প্যানেলের জটিলতা সেটা সাব জুডিস ম্যাটার, এবং আমাদের এই মাসেও এই প্যানেল থেকে কোর্টের অর্ডারে চাকরি পেয়েছে, তার জন্য সেটা অবশ্যই মৃত নয়। সেটা নিয়ে আমরা চিন্তিত নয়। আমরা একটা জিনিস নিয়ে চিন্তিত যে আমরা আগামী দিনে এই দুর্দশাত মুক্ত কখন হব, এই
এই আইনি জটিলতা কাটিয়ে আমরা নিয়োগ পেয়ে হাসি মুখে কখন আন্দোলন কি বজায় থাকবে নাকি আন্দোলন কি বজায় থাকবে আন্দোলন চলবে আন্দোলন তোলার বিষয়ে এখনো কথা হয়নি সমস্যা সমাধান কি করে হয় তার জন্যই আপ্রাণ চেষ্টা করছেন এবং আন্দোলন আন্দোলন মতোই চলবে আলোচনা বৈঠক চলবে সমস্যা সমাধানের জন্য আর আমরা সকলেই চাইছি সমস্যা সমাধান হোক আমরা আগামী 22 তারিখে এই দপ্তরে দুপুর দুটোর সময় মিটিং হবে যারা যারা ছিলেন তারা প্রত্যেকে থাকবেন প্রয়োজনে যদি কাউকে বাড়াতে হয় সেরকম বাড়িয়েই যেন মানে আমরা আলটিমেট ডেটটা সেদিনই হয়তো জানতে পারব আপনারা বৈঠকে খুশি অবশ্যই এই বৈঠক আর এই কমিউনিকেশন যদি চলতে থাকে আমরা বিশ্বাস করি আর সমস্যা সমস্যা মিটে যাবে এবং অতি দ্রুত আমরা নিয়োগ পেয়ে হাসি মুখে আজকে 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 দু ঘন্টার যে বৈঠক হলো কোন সূত্রে এই জটটা কাটবে আপনাদের মনে হয় কারণ যে জটিলতার কারণেই তো নিয়োগগুলো বন্ধ হয়ে আছে কোন সূত্রে জটটা কাটবে একটাই জটিলতায় আটকে আছে যেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় আছে যে সুপার নিউমেরারি পোস্ট স্টেট তৈরি করতে পারে কি পারে না আমরা প্রত্যেকেই জানি হাইকোর্টেও বারবার বিভিন্ন বিচারপতির মুখ থেকে আমরা শুনেছি যে এটা সরকারের অধিকার আছে তৈরি করার কিন্তু সেটা অবশ্যই যোগ্য প্রার্থীদের জন্য হতে হবে সেটা তো সিবিআই তদন্ত হয়েছে কিন্তু সেটা সিবিআই তদন্ত হয়েছে কিন্তু যে জায়গায় আমরা জানি যে ওখানে মানে যে পরিস্থিতির মধ্যে আছে সেখানে সিবিআই তদন্ত থাকবে না আশা করছি কারণ যে সেখানে সরকার এবং কমিশন অবশ্যই জানাবে যে শুধু আমরা যোগ্য প্রার্থীদের নিয়োগটা দেব সেবা সদর্থক হয়েছিল এবং এক ধাপ এগোনো গেছিল শিক্ষা দপ্তর থেকে আমাদের সিট ঘোষণাও হয়েছিল ঠিক আছে কিন্তু সেই জায়গায় আমরা একটা সমস্যা জটিলতা তৈরি হয়েছিল যেটা কমিশনের একটা হলফনামার উপরে সেই জায়গা থেকে সেই জটিলতা কাটতে চলেছে এবং কাটার মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা যে কোনো সময় সেই জটিলতা কেটে যাবে বলছি এর আগে মতিউর রহমান কিন্তু হঠাৎ করে কুণাল ঘোষ আপনাদের মঞ্চে গেলেন আপনারা দাবি জানালেন তারপরেই শুনুন আমরা বারবার আবেদন জানিয়েছি সারা বাংলাকে সারা বাংলাবাসীকে সমস্ত রাজনৈতিক দলকে প্রত্যেককে আমরা আহ্বান জানিয়েছি যে আমাদের পাশে দাঁড়ান আমাদের পাশে আসুন এবং কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের যে সমস্যা আমাদের যে অধিকার সেটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সমস্ত রাজনৈতিক দলকে যে আবেদন করেছিলাম আমরা শাসক দলকেও সেই আবেদনই করেছিলাম সেই জায়গা থেকে মানবিক দিক থেকে উনার নাড়া দিয়েছে আমাদের মানে যে আমাদের যে রাসমণি পাত্রর যে মানে সৌন্দর্য ত্যাগ করলো আমাদের গত শনিবার হাজার দিনের দিন এই যে যন্ত্রণা উনাকে নিশ্চয় কোথাও একটা জায়গায় নাড়া দিয়েছে সেই নাড়ার জায়গা থেকে উনি ছুটে এসেছিলেন এবং ছুটে এসে আমাদের কমিউনিকেশনটা তৈরি করে দিচ্ছেন রাসমণির সঙ্গে কথা বলবো রাসমণি আপনি কি খুশি আজকের বৈঠকে আপনি একটু সামনে আসুন রাসমণি আপনি বলুন আপনার এই মুন্ডিত মস্তক যে দাবি নিয়ে আপনি মাথা চুল ফেলে দিয়েছিলেন আপনি আজকের বৈঠকের পরে আপনার কি বক্তব্য দেখুন আজকে আমরা প্রত্যেকেই কোথায় জটটা এবং মানে সেটা আমরা জানতে পেরেছি এবং পয়েন্ট আউট করেছি এবং সবাই মানে সবাই পয়েন্ট আউট করেছে আমাদেরকে বলা হয়েছে যে দ্রুততার সঙ্গে নিয়োগটা দিয়ে আমাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হবে এবং আগামী 22 তারিখ জানানো মানে জানতে পারবো আমরা যে কতটা এই আলোচনা বা বৈঠকটা সাফল্যমণ্ডিত হয়েছে এবং আমাদের নিয়োগটা কত একটা টাইম হয়তো লিমিট আমরা জানতে পারবো তো সেই দিনই আমরা জানতে পারবো এবং নিয়োগটা আশা করছি মাননীয়ার নির্দেশে বা মাননীয়ার মানে উদ্যোগে
অবশ্যই আমরা দ্রুত স্কুলে ফিরব। আমাদের সমস্ত মানে যন্ত্রণা, আমাদের মানে আমরা মুক্তি পাব সমস্ত যন্ত্রণা থেকে, আমাদের জীবনটা হয়তো বাঁচবে। প্রত্যেকে 9-12 প্রত্যেকটা প্রার্থী, চাকরি প্রার্থী সেক্ষেত্রে আমরা খুবই খুশি হয়েছি আজকে, এবং আরো খুশি হব যেদিন নিয়োগ পেয়ে আমরা বাড়ি ফিরে। আমার একটা প্রশ্ন হচ্ছে, যে জট এতদিন কাটলো না, প্রায় 1-1.5 বছর কাটলো না, আপনারা 102 দিন ধরে আন্দোলন করছেন, আজকে 1,002 দিন, আপনারা আজকে এই 2 ঘন্টার বৈঠকে কি মানে ইয়ে পেলেন যাতে আপনারা খুশি? না, কমিউনিকেশন যে গ্যাপটা ছিল, যে কমিউনিকেশন গ্যাপটা ছিল, যে আইনি জটিলতার কথা বারবার বলা হচ্ছিল, সেই আইনি জটিলতা কোথায় আটকে আছে সেটা পয়েন্ট আউট হয়েছে, এবং সেটা কি করে কাটানো যাবে সেটা নিয়ে আইনি পরামর্শ আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে। আজ থেকে কমিউনিকেশন শুরু হয়ে যাচ্ছে, এবং কি পর্যায়ে যাচ্ছে সেটা আমরা আগামী 22 তারিখে জানব। সেটা কি আগের বৈঠকের পর ছিল না? আগের বৈঠকের আগে আইনি জটিলতা তৈরি হয়নি, আগের বৈঠকের পরেই কিন্তু আইনি জটিলতাটা তৈরি হয়েছিল। সেটা এখন সুপ্রিম কোর্টে আজকে আছে, যেখানে টেকনিক্যাল বিচারাধীন বিষয় নিয়ে সব কথা বলা সম্ভব হবে। তাদের বিষয়টা যেমন বিচার চলছে, যেমন বিচার চলছে তেমন চলবে, আমাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা এবং আলাদা করেই করা হবে। না, এটা আমরা গত বছর আগস্ট মাসের 8 তারিখে যখন আমরা এখানে মিটিংটা করি, তার আগে কিন্তু আইনি জটিলতা তৈরি হয়নি। তখন আমাদের দাবিটা ছিল যে আমাদের জন্য 179 সিট তৈরি করা হয়েছিল, বাকি 34 মতো সিট আমাদের আরো প্রয়োজন ছিল সকলের নিয়োগের জন্য। সেই তার আগে আইনি জটিলতা ছিল না, কিন্তু তারপরেই আমরা সেপ্টেম্বর মাস থেকে আইনি জটিলতা তৈরি হয়েছে, এবং সেই জায়গায় সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে আমরা বিশ্বাস করি। এবং আজকে যে আলোচনা হলো তাতে আমরা ভরসা পেয়েছি যে এটা খুব তাড়াতাড়ি কেটে যাবে, এবং আগামী 22 তারিখ আমরা জানতে পারবো এটা কি পর্যায়ে। আসবেন 22 তারিখে? এই সাধ্য নিয়ে ঠিক আছে, ঠিক আছে।